বিশুদ্ধ মত এটাই যে মুজা বলতে যা বুঝাই সেটা কাপড়ের মুজা যদি হয় হ্যাঁ তার উপর মাসা করতে পারো মনে রাখবেন মুজার উপর পায়ের মুজার উপর মাসা করার জন্য দুটা শর্ত একটা হলো এই সেই মুজাটা অবশ্যই ওযু অবস্থায় পড়তে হবে যে ওই মুজা মাসাহের নির্দিষ্ট সময় আছে আচ্ছা এই সময়টা শুরু হবে কখন থেকে যখন মুজা পরেছেন তখন থেকে শুরু হবে নাকি যখন আপনি মুজার উপর মাসা করেছেন তখন থেকে মুজার উপর মাসা করার অধিকাংশ মানুষের নিয়ম জানে না প্রথমত মাসলাই জানা নাই দেখেন মুজার উপর মাসা করার নিয়ম হলেই হাতটাকে পানি দিয়ে ধুতে হবে আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ওজুর সময় আমরা অনেকে মুজা পড়ি কি পড়ি মুজা পড়ি ঠিক আছে তো এই মুজাটা দুই রকম হয় কয়রকম হয় একটা হলো খুফাইন চামড়ার মুজা আর একটা হলো জাওরাবাইন কাপড়ের মুজা কাপড়ের মুজা মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিন ধরনের শব্দ পাওয়া যায় একটা হলো মাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল খুফাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মুজার উপর মাসা করেছে চামড়ার মুজা আমাদের দেশে নাই বললে চলে এ দেশে কিন্তু চামড়ার মুজা আছে চামড়ার মুজা কি ওটা জুতা না চামড়ার মুজা এবং যেগুলো শীত এলাকা রাশিয়া বলেন বা যেখানে বরফ বাড়ি হয় সেখানে মানুষেরা কিন্তু চামড়ার মুজা পরে তো মুজা যদি চামড়ার হয় তাহলে ওর উপর মাসা করার ক্ষেত্রে সকল আলেমদের একমত কারো কোনো বিরোধ নেই মুজার উপর মাসা করতে পারবে তার মানে কি যখন অজু করবে হ্যাঁ তখন গোসল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মুজা খুলতে হবে আর অজুর ক্ষেত্রে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুবে আর পাটা শুধু মাসা করবে পা কী করবে মাসা করবে প্রথম কী বললাম যদি মুজা হয় চামড়া এ বিষয়ে সবার একমত মাসা করতে পারবে আর একটা শব্দ আছে সেটা হয় মাসাহা আলাল জাওরাবাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাওরাবাইনের উপরে মাসা করেছেন জাওরাবাইন বলা হয় কাপড়ের মুজা কিসের মুজা কাপড়ের মুজা ঠিক আছে আচ্ছা এই কাপড়ের মুজার উপর মাসা করার ক্ষেত্রে কিছু কিছু আলেমদের মত হলেই বা তারা একটা শর্ত লাগিয়ে দিয়েছেন যে সেই চামড়ার কি নাম কাপড়ের মুজাটা অত্যন্ত মোটা হতে হবে কী হতে হবে মোটা এবং হানাফি মাজহাবে বলা হয়েছে যে এত মোটা হবে যে জুতা ছাড়া ওই মুজা পরে যদি এক কিলোমিটার এক মাইল যদি হাঁটে তারপর যেন মুজা না ছিঁড়ে এরকম কেউ যদি মোটা মুজা পরে তার উপর মাসা করতে পারবে এটা হলো হানাফি মাজহাব বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর দিকে নিসবত করে এই মতটাকে বর্ণনা করা হয়েছে এর বিপরীত অন্যান্য মাজহাবে এবং গ্রহণযোগ্য ওলামা ইকরাম বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মুজারুর মাসা করেছেন সেই মুজাটা কি এরকম মোটা ছিল এটা নিয়ে কোনো সাহাবা ইকরাম কোনো মন্তব্য করেন নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না যে জাওরাবাইনি সাকিলাইন যে দুটা কাপড়ের মুজা খুব ভারী হতে হবে মোটা হতে হবে এই শর্ত তিনি দেন নাই এই জন্য ওলামা ইকরাম বলছেন মুজা বলতে যেই কাপড় যেই জিনিসের নাম মুজা ওরা যদি মুজা হয় তাহলে ওর উপর মাসা করা জায়েজ আর দিন ইয়েসুর আল্লাহ দিন সহজ করে দিয়েছে আমরা সেটাকে কঠিন করব কেন কথা বোঝেন নাই অতএব মুজাটা যে কত মোটা হতে হবে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো নির্দিষ্ট পরিমাণ বলেন নাই তিনি এতটুকু বলেছেন যদি মুজাটা কাপড়েরও হয় কি হয় তবে কোনো কোনো যেমন হাম্বলি মাজহাবে বলা হয়েছে কাপড়ের মুজা কিন্তু এত পাতলা যে ভিতরের চামড়া দেখা যাচ্ছে ভিতরের চামড়া দেখ এরকম পাতলা একেবারে পাতলা মুজা আছে না এই মুজাতে অনেকে বলছেন এটাকে মাসা করার না করাই ভালো কারণ এটার দ্বারা তো তেমন শীতের জন্য যে পড়েছে এটার দ্বারা তো তার কোনো তেমন কিছু উপকার হবে না আর কারো কারো মন না যদি মুজা নাম যার উপর প্রয়োগ আছে তার উপর মাসা করা যাবে বিশুদ্ধ মত এটাই যে মুজা বলতে যা বুঝাই সেটা কাপড়ের মুজা যদি হয় হ্যাঁ তার উপর মাসা করতে পারবে তার উপর মাসা করে সেটা যদি ছিঁড়াও যায় কিছু জায়গায় ছিঁড়া আছে ফাটা আছে তাও তার উপর মাসা করা যাবে তবে সেটা যদি ফাটাটা এত বেশি হয় যে তার অঙ্গ প্রত্যঙ্গ খুলে গেছে মানে ওজুর জায়গাটা খুলে যাচ্ছে তাহলে অবশ্যই তার উপর মাসা করা যাবে না আর একটা শব্দ সেটা হলে মাসাহা আলা নালাইন তিনি জুতার উপর মাসা করেছেন জুতার উপর মাসা করে জুতা বলতে ওই জুতা যেই জুতাটা টাকনোকে ঢেকে নেই আর্মিদের জুতা আছে না চামড়া জুতা অনেক বড় এই ধরনের যদি উঁচা বড় জুতা হয় যেটা টাকনোকে ঢেকে নিয়েছে তাহলে
প্রয়োজনে ওই ব্যক্তি জুতা না খুলে ওযু করবে, বাকি অঙ্গগুলি ধুবে, আর জুতার উপর মাসা করলেই পায়ের ধোয়ার কাজ হয়ে গেল। এই মশলাটা আমাদের অনেকে জানা নেই, আবার অনেকে আবেগ দিয়ে এটা আমরা মেনে নিতেও পারি না। কীভাবে? এখানে একটা বিবেক খাটাই যে অজুর সব অঙ্গ ধুতে পারতেছি, পাটা কি ধোয়া যায় না? আবার আমরা যদি মশা করি আমাদেরকে আবার ঘৃণা চোখে দেখে, দেখেছ দিনটাকে মানে অপব্যবহার করতেছে। জি না ভাই, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি তাবুক সফর থেকে আসতেছিলেন, আর তিনি মুজা পরা অবস্থায় ছিলেন, মুজা পরা অবস্থায় ছিলেন। তিনি যখন অজু করতে গেলেন, মুগীরা বিন শোবা তিনি পানি নিয়ে আসছেন, আল্লাহ রাসূলকে পানি নিয়ে এসে দিলেন আপনি অজু করেন, তো দেখলেন যে ওনার পায়ে মুজা আছে, তো তিনি চাইলেন যে ওনার মুজাটা খুলে দেই যেন তিনি পা ধোন, খেদমত করতেছে যেন মুজাটা খুলে দিচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন দা হুমা ফা ইন্নাহুমা লাবিস্তুহুমা মুতাতাহিরাতাইন, বলছে হে মুগীরা আমার পায়ের মুজা খুলে দিও না, কারণ আমি এটা অজু অবস্থায় পড়েছি। মনে রাখবেন মুজার উপর, পায়ের মুজার উপর মাসাহ করার জন্য দুটা শর্ত, একটা হলেই সেই মুজাটা অবশ্যই অজু অবস্থায় পড়তে হবে, কথা মনে থাকবে? বেঅজু অবস্থা ও যে মুজা মাসাহ যদি পড়েন তাহলে কিন্তু মাসা চলবে না, ঠিক আছে? আর একটা হলেই যে ওই মুজা মাসাহের নির্দিষ্ট সময় আছে, মুকিম হলে একদিন এক রাত, আর মুসাফির হলে তিন দিন তিন রাত পর্যন্ত মুজার উপর মাসাহ করা যায়। আচ্ছা, এই সময়টা শুরু হবে কখন থেকে? যখন মুজা পড়েছেন তখন থেকে শুরু হবে, নাকি যখন আপনি মুজার উপর মাসাহ করেছেন তখন থেকে? জি, যখন আপনি মুজার উপর মাসাহ করেছেন তখন থেকে একদিন এক রাত অথবা তিন দিন তিন রাত, ফজরের সময় মুজা পড়েছেন, ঠিক আছে, জহরের সময় অজু করার সময় মুজার উপর কী করলেন? মাসাহ করলেন, তাহলে আগামীকালকে জহর পর্যন্ত মাসাহ করতে পারবেন, কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এখানে সংকোচবোধের কিছু নাই। কেউ যদি মনে করে যে না আমি পা ধুলে এটা সওয়াব বেশি, এটা উত্তম বেশি, আমি মুজার উপর মাসাহ করব না, আপনি মুজার উপর না করে যদি পা ধোন অজু হবে না, তা না, পা ধুলে অজু হবে, মুজার উপর মাসাহ করলে অজু হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি পা ধোয়াটাই আমার জন্য বেশি ফজিলত মনে করছি, তাহলে এটা একটু আপত্তিকর বিষয়। কেন বিষয়? দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি কখনোই উত্তম কাজকে ছেড়ে অনুত্তম কাজ তিনি করবেন না, করতেন না। তাহলে মুগীরা বিন শোবা যখন ওনার পায়ের মুজা খুলতে গেল, তাহলে যদি পা ধোয়াটাই বেশি উত্তম হতো তাহলে অবশ্যই তিনি মুজা খুলে পা ধুতেন। কী কথা ক্লিয়ার? বোঝা আছে? যে এই জন্য এই শীতের সময় হ্যাঁ যদি কেউ মুজার উপর মাসা করেন তাহলে করতে পারবেন। মাসা করার নিয়ম কী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুজার উপর মাসা করার অধিকাংশ মানুষের নিয়ম জানে না, প্রথমত মাসলাই জানা নাই। দেখেন মুজার উপর মাসা করার নিয়ম হলেই হাতটাকে পানি দিয়ে ধুতে হবে, ধোয়ার পর ডান হাত দ্বারা ডান পায়ের উপরের অংশে এভাবে একটু দাগ টানতে হবে, পায়ের সামনের অংশ থেকে টাকনুর উপর পর্যন্ত, মুজার শেষ পর্যন্ত জরুরি না, মুজার শেষ পর্যন্ত না, টাকনের উপর পর্যন্ত, মানে মুজার পায়ের সামনে অংশ, একটু খেয়াল করেন, এটা মনে করেন ডান পা, এটা কি ডান পা, এর সামনে থেকে নিয়ে টাকনের উপর পর্যন্ত, আর বাম পায়ে বাম হাত দ্বারা সামনের অংশ থেকে নিয়ে টেনে নিয়ে এরকম টাকনের উপর পর্যন্ত নিয়ে আসবে, মাসা হয়ে গেল। কেউ কি করেন পুরোটা হাত ধুয়ে একেবারে মুজার উপরে ডানে বাঁয়ে নিচে সবগুলো দুই হাত দিয়ে মাসা করেন। জি, এটা হলো আবেগী বিষয়। ওটা আবেগী কেন? মাসা যদি করতে হয় পা যেরকম পুরো ধুতে হয়, ও মনে করেছে যে মুজাটাও পুরাই মাসা করতে হবে। জি না, এটা ঠিক না। মনে করেন তেমন যখন করেন অজুর সময় তেমন করলেন কিভাবে? চেহারা মাসা করলেন, হাতের কবজি পর্যন্ত মাসা করলেন, হ্যাঁ কবজি পর্যন্ত মাসা করলেন, তেমন হয় নাই? আচ্ছা, গোসলের সময় কি তেমন অর্থ মানে পুরা গা মাটি লাগাতে হবে? বলেন, এটা আবেগী কথা, এটা কি আবেগী কথা। শরীয়ত বলছে তোমার এতটুকু করলে অজুর কাজও হয়ে যাবে, গোসলও কাজ হয়ে যাবে, তুমি পবিত্র হয়ে গেলে, এতে কোনো আপত্তি আছে? জি। অতএব মুজার উপরে মাসা করলে আপনার কাজ হয়ে যাবে, বেশি যদি করেন তাহলে বারবারই হলো। যেমন অজুর মধ্যে তিনবার না ধুয়ে যদি চারবার পাঁচবার করে ধোন সব পাবেন না, এটা অতিরিক্ত বেদাত বলে গণ্য হবে এবং ইসরাফ, হ্যাঁ এটা বারাবারি হয়েছে, কী হয়েছে? বারাবারি হয়েছে। অতএব মুজার উপর মাসা করার ক্ষেত্রে শুধু উপরের অংশে মাসা করতে হবে। কেউ যদি বলে উপরে তো কোনো ময়লা লাগে না,
ময়লা তো নিচে লাগে, তাই না? মাসা নিচে করা উচিত, উপরে কেন? আর রসুল বলছেন দিন তোমার বিবেকের নাম নয়, দিন তোমার বিবেকের নাম নয়। যদি বিবেকের নাম দিন হতো তাহলে নিচে মাসা করতাম, কিন্তু দিন হলেই ইত্তেবাউন নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে আমাকে সেটাই করতে হবে, বুঝে আসুক বা না আসুক।